বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি স্টাকর ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। স্টাকর ঔষধটি ইউনিমেট ইউনিহেলথ কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো অ্যাটোরভাস্টাটিন। এটি সাধারণত স্টাকর নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। স্টাকর 10 mg ট্যাবলেট, স্টাকর 20 mg ট্যাবলেট এবং স্টাকর 40 mg ট্যাবলেট। তবে আজকে আমি স্টাকর 10 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত স্টাকর ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের কোলেস্ট্রল রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ এই কোলেস্ট্রলের সমস্যায় ভুগে থাকেন। কোলেস্ট্রল হলো এক ধরনের চর্বি জাতীয় তৈলাক্ত যা স্টোয়ারের কোষের ঝিল্লি। কোলেস্ট্রল রোগীদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। শরীরের রোগীদের রক্তচাপ বাড়িয়ে দেয়, স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, হার্ট অ্যাটাকের হওয়ার সম্ভাবনা থাকে। যাদের এই কোলেস্ট্রল রয়েছে তাদের এই কোলেস্ট্রল দূর করতেই মূলত স্টাকর ঔষধটি দেওয়া হয়ে থাকে। স্টাকর ঔষধটি অতি সহজে এবং দ্রুত কোলেস্ট্রল দূর করে থাকে। এটি কোলেস্ট্রল দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। স্টাকর ঔষধটি খাবার নিয়ম। সাধারণত স্টাকর 10 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে ট্যাবলেট একবার খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এবং mg বাড়ানো কিংবা কমানো যেতে পারে। স্টাকর ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এটি কোনোভাবে আন্দাজে কিংবা একা একা মন গড়াগড়িভাবে খাওয়া যাবে না, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী পরিমাণে কোলেস্ট্রল রয়েছে। রোগীর যে পরিমাণে কোলেস্ট্রল থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে স্টাকর ঔষধটি দ্বারা রোগীর এই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখা সম্ভব, তাহলে ডাক্তার স্টাকর ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই স্টাকর ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। স্টাকর ঔষধটি খাওয়ার পূর্বে সতর্কতা। স্টাকর ঔষধটি খাওয়ার পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীদের যাদের অ্যাক্টিভ লিভার ডিজিজ অথবা লিভারের সমস্যা রয়েছে, সিরাম এন্টাস এমডোজোয়ারের বিদ্যমান, তারা সতর্কতার সাথে সেবন করতে হবে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে স্টাকর ঔষধটি না খাওয়াটাই উত্তম। এ সময় স্টাকর ঔষধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া। স্টাকর ঔষধটি খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, পেট ফাঁপা হয়ে থাকা, পেটে ব্যথা করা, ডায়রিয়া হওয়া, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, অনিদ্রা, ঘুমনা আসা, ক্ষুদ্রা মন্দ্রা, বুকে ব্যথা করা, বুক ধরফর করা, ত্বকে র্যাশ ওঠা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের স্টাকর ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি।